আজ কে এপিসোড মে হাম দেখেঙ্গে নর্মাল যেটা আমি বাড়িতে যেরকম ভাবে কাটাই, আমি বাইরেও সব প্লেয়ারদের সঙ্গে সব ওনারদের সঙ্গে সেম সেরকম ভাবে অ্যাটিটিউড করি। অ্যাকচুয়ালি বাইরের প্লেয়াররা তো ওদের মতো করেই থাকতে পছন্দ করে, ওরা মানে যে যেরকম সব ধরো দিল্লি থেকে কেউ এসছে, একটা দিল্লি যত ছেলেরা যেখানে আছে ওরা নিজেদের মধ্যেই একটা খেলে, মাঠের বাইরে ওরা সবাই যে যার মতোই থাকে, মানে আমাদের সঙ্গে অতটা ওদের আচ্ছা সঙ্গে আচ্ছা ইয়ার্কি ফাইজলামি হয় কিন্তু অতটা হয় না। কিন্তু হচ্ছে মুম্বাই মহারাষ্ট্র বা বিদেশ মানে বাইরে যেরকম টুর্নামেন্ট গুলো হয় ওই টুর্নামেন্ট গুলোর সঙ্গে আমাদের বেঙ্গলের টুর্নামেন্ট গুলো হয়ে যাবে, কারণ এখন সব লাইভ হয়ে গেছে, কারণ ওই টুর্নামেন্ট গুলো অনেক আগে থেকে লাইভ হচ্ছিল, তো আমাদের এগুলো তো লাইভ কোনো হচ্ছে না, তো লাইভ যত হবে আমার মনে হয় পপুলারিটি আরো বেশি বাড়বে। তো সৌগত মান্নার কিরকম পোশাক পরতে ভালো লাগে, ট্র্যাডিশনাল ক্যাজুয়াল আর না ফর্মাল? চশমে জার্সি তুই মানে, না না তুমি কি মানে বাইরে মানে, না না বিয়ে বাড়ি যাচ্ছ জার্সি পরে যাবে নাকি তুমি? তোমাকে যদি ডেট করতে দেওয়া হয় ঠিক আছে, কার সাথে করবে, মাধুরী দীক্ষিত না জুহি চাওলা? হাই দোস্ত, মে সৌগত মান্না, রেগুলার টেনিস ক্রিকেট ভিডিও দেখনে কে লিয়ে সাবস্ক্রাইব করে theworldcricket.com আর হ্যাঁ বেল আইকন কো জরুর দবাইয়ে, থ্যাঙ্কস। स्वागत है दोस्तों आपका द वर्ल्ड क्रिकेट डॉट कॉम पे और बंगाल टेनिस क्रिकेट का पहला वेब शो द लॉकडाउन शो पे। मैं आपका होस्ट किशोर कुमार बैनर्जी और मेरे साथ मेरे सह होस्ट आदित्य कुमार पांडे। तो इस शो में हम टेनिस क्रिकेट प्लेयर्स के टेनिस क्रिकेट लाइफ एवं उनके पैशन उनके हॉबीज के बारे में भी बात चर्चा करते हैं। तो पिछला जो हमारा एपिसोड था वो बंगाल शॉर्ट एंड क्रिकेट के एक दिग्गज प्लेयर प्रिंस के ऊपर था। अगर आपने वो वीडियो नहीं देखा तो ऊपर आई बटन दिया हुआ है उस पर क्लिक करें और आप वो वीडियो देख सकते हो। तो पिछला जो वीडियो था प्रिंस का ही वीडियो, उसमें जो हमें कमेंट्स मिले, कुछ कमेंट्स हम पढ़ना चाहेंगे। तो मैं अपना मोबाइल ले लेता हूँ। तो पहला कमेंट आया है सुरजेंदु शीप की तरफ से, वो लिखते हैं प्लीज आदित्य भैया एंड किशोर भैया प्लीज नेक्स्ट एपिसोड बंगाल टेनिस क्रिकेट के जेंटलमैन स्वागत मानना, प्रिंस ऑफ तमलुक बंगाल टेनिस क्रिकेट की शान पीएलबी की जान, जेंटलमैन और स्वागत मानना को बुलाया जाए। और एक कमेंट है अशफुल गाजी की तरफ से, वो लिखते हैं दादा सौरज प्रामाणिक इज कमिंग इन दिस शो। और दो कमेंट जो है वो आदित्य पढ़ेंगे। हमारा नेक्स्ट कमेंट जो है वो आया है शुभम नाथ का, उन्होंने कहा है नेक्स्ट एपिसोड अमर फेवरेट प्लेयर बा अमादेर दादा हिसाबे आइसोलेटेड रंजीत गोपे दादा के देखते चाहिए। और दूसरा जो आया है वो है अनुपम सरकार का, उन्होंने लिखा है रिवर्स किंग ऑफ आवर शॉर्ट हैंड क्रिकेट डेंजर दारुण लागलो यही एपिसोड का, नेक्स्ट एपिसोड है विजय दा के देखते पाबो की। तो इसी में बताना चाहेंगे कि सुरजेंदु सीधा आपको बताना है कि पहली बार भी आपने करेक्ट गेस किया था, इस बार भी वही होने वाला है जैसे पीकू पॉल के एपिसोड में हुआ था। तो आज जो है आपका ही जो है रिक्वेस्ट वही फुलफिल होने वाला है और हमारे जो गेस्ट रहेंगे वो रहेंगे स्वागत मानना। तो तालियों की गड़गड़ाहट के साथ बुलाते हैं हमारे आज के गेस्ट को स्वागत मानना। थैंक यू। हाय स्वागत दा, वेलकम टू द वर्ल्ड क्रिकेट डॉट कॉम और वेलकम टू द लॉकडाउन शो। थैंक यू। तो कैमन लगछे बोलो ए शोते एसे, देखेछो आगे आमादेर एपिसोड? आज जगतेरते देखेछिलाम पिकु আর সজিনের কেমন লাগে? ভালো, একটু অন্যরকম এক্সপিরিয়েন্স, একটু টাইপ অফ ভ্যারাইটি অনেকেই সহজ করে যে এটা একটু একটু অন্যরকম, সবার থেকে আলাদা। তো প্রথম প্রশ্ন রাখছি হলো যে মানে লকডাউন কেমন কাটলো তোমার বলো? লকডাউন খুব ভালো কাটেনি তো, লকডাউন সবাইয়েরই খারাপ কেটেছে, আমারও সমান সেম। এমনি লকডাউনের পর মানে করোনা এমনি তো প্রবলেম, তারপরে আবার আমফান আমাদের এদিকে খুব ক্ষতি করেছে, খুব মধ্যে ছিলাম। তো লকডাউনে কি কি মিস করেছো আর নিজেকে ফিট রাখার জন্য কি কি করলে? কি করব, কিছুই করিনি। ফিট মানে এমনি তোমার কোনো মানে ফিটনেস মানে রিজিম মানে কোনো ট্রেনিং ওয়েনিং বা কিছু একটা এক্সারসাইজের স্কেডিউল আছে নাকি নরমালি ফলো করো? না 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 কিছুই না, এমনি
লকডাউনে কি কি নতুন শিখলো বাড়িতে? ঘরের কোনো কাজ, যেমন ঘরের কোনো কাজ কি শিখেছো লকডাউনে? আমি এমনিতে একটু ফ্যামিলিকে একটু বেশি প্রেফার করি, মানে আমি খেলা ছাড়া বাদ বাকি টাইমটা ফ্যামিলির সঙ্গে স্পেন্ড করি, তো বাড়িরই টুকটাক কাজ থাকে, কল থেকে জল আনা, এমনি ঘরের টুকটাক কাজ করা, বাজার করা, এইসব কাজগুলি করতে ভালো লাগে। তো একটা প্রশ্ন তোমার কাছে থাকবে হলো যে যেভাবে মানে টেনিস এর মানে ক্রিকেটে ঢোকার পর যে পপুলারিটিটা এসছে তোমার, ঠিক আছে, এই পপুলারিটিটা আসার পর তো একটা রেসপন্সিবিলিটিও আসে সাথে, চাহে এটা সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করা হোক বা ধরো নিজেকে কিভাবে প্রেজেন্ট করা হোক, এটাকে কিভাবে মেনটেন করা? এটা মেনটেন করার কি আছে, এমনি হয়ে যায় মোটামুটি। মানে হ্যাঁ, মানে তুমি কি মানে তুমি কোন ধারণাটায় থাকো? মানে দু রকমের ধারণা হয় এটা, একটা হয় যে না আমি খুব সেন্সিবল ভাবে থাকবো, বুঝে বুঝে জিনিস করবো, আরেকটা হয় যে না আমি যেরকম নর্মালি বাড়িতে ওরকমই আমি বাড়িতে। নর্মাল যেটা আমি বাড়িতে যেরকম ভাবে কাটাই, আমি বাইরেও সব প্লেয়ারদের সঙ্গে সব ওনারদের সঙ্গে সেম সেরকম ভাবে অ্যাটিটিউড, কোন এক্সট্রা কারোর সঙ্গে কিছু, মানে সেম প্রেম প্রীতি ভালোবাসাটা রাখো আর কি। মানে চার পুরুষ ধরে আমাদের এখানেই বাসস্থান ওয়েস্ট বেঙ্গলে, মানে এই আমার বাড়ি হচ্ছে মহিষাতল, জানেন মহিষাতল হলদিয়া আছে, তো এখানেই একটা গ্রাম আছে বাসুলিয়া, এইখানেই আমার জন্ম, আমার মা বাবা দাদু ঠাকুমা মানে দাদু ঠাকুমা থেকে শুরু করে সবাই এইখানেই, পূর্বপুরুষরা সব এখানেই। আর স্কুলিং নেই, আমাদের আমার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে মহিষাতল রাজ হাই স্কুল, ওইখানে আমার স্কুল স্কুল লাইফ শেষ করার পরে ওইখানে পাশেই কলেজ আছে মহিষাতল রাজ কলেজ, তো ওখানে কলেজটা কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট আছে, গ্রাজুয়েশনটা কমপ্লিট হয়নি, তো মাধ্যমিক HS দুটোতেই ভালো রেজাল্ট ছিল, কিন্তু তারপরে কলেজটা হয়ে ওঠেনি, কারণ কলেজে ফার্স্ট ইয়ার হওয়ার পরেই তারপরে ক্রিকেটের নেশা এমন লেগে গেছে আর কলেজটা খেলতেই চলে যেতাম। তো এমনি আমরা দেখেছি ক্রিকেট খেলার দরুন হোক বা নর্মালি তোমার যে অ্যাটিটিউড, ঠিক আছে, খুব একটা মানে ধৈর্য পেশেন্স লেভেল আছে, এটা কি ছোটবেলা থেকে এসছে নাকি আস্তে আস্তে বড় হতে হবে? না, এটা অ্যাকচুয়ালি আমরা আমি যখন ফার্স্ট ক্রিকেট স্টার্ট করি তখন 16 ওভারে ক্রিকেটটা বেশি খেলা হতো, মানে আমি 6 ওভারে খেলা মানে স্টার্টিং এর 5-6 বছর তো খেলিনি, 6-8 ওভারে খেলা, 16 ওভার 20 ওভার এইগুলো খেলতাম, তো সেখান থেকে সিঙ্গেল খেলতে লম্বা ইনিংস খেলতে 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 এই পেশেন্টটা এইভাবে এসেছে। তাহলে এত যে পপুলারিটি পেয়েছো নাকি সৌগত দাকে এখন, মানে সৌগত মান্নাকে এখন বেঙ্গল কি বেঙ্গলতে বেঙ্গলে তো সবাই চেনে, বেঙ্গল ছাড়াও বাইরে অনেকে চেনে, তো তোমার কখনো এরকম মনে হয় না কি কিছু না কিছু একটা ভয় তো রয়ে গেছে কি আমি এটা হয়তো হারিয়ে যেতে পারি? এটা তো ঠিকই, বয়স হয়ে গেলে তো আস্তে আস্তে ছাড়তেই হবে, তো যতদিন পারফরমেন্স করবো ধরে রাখার চেষ্টা করবো নিজেকে, এবার আস্তে আস্তে বয়স হলে আর সবাইকেই ছাড়তে হয়েছে, আমাকেও ছাড়তে হবে। এর আগে অনেক নামি দামি প্লেয়ার ছিল যারা আস্তে আস্তে তারা বয়স হয়ে গেছে, প্লাস তাদের নানা রকম ব্যক্তিগত কারণেও তারা খেলা থেকে সরে গেছে, আমাকেও সেরকম টাইম হলে সরে যেতে হবে, তো চেষ্টা করবো যতদিন এটা আমি পারি ততদিন করে যাওয়ার, কারণ আমার ফ্যামিলিতে খুব সাপোর্ট করে আমাকে, আমার বাবা মা আমার পরিবারের সবাই, এমনকি আমার স্ত্রীও যে হয়েছে সেও আমাকে খেলাটাকে খুব সাপোর্ট করে, মানে সবাই খুব সাপোর্ট করে। তো এখন বলছি দাদা যে এই শোটা আমরা নর্মাল তুমি দেখেছোই হয়তো যে আগেবারে যখন 3টে রাউন্ড হয়ে যায়, ক্রিকেটিং রাউন্ড, নন ক্রিকেটিং রাউন্ড আর র্যাপিড ফায়ার রাউন্ড, ক্রিকেট রাউন্ডে আমরা ক্রিকেট রিলেটেড আরো কিছু প্রশ্ন করব, নন ক্রিকেট রাউন্ডে তোমার প্যাশন হবিস নিয়ে কথা বলবো, র্যাপিড ফায়ার রাউন্ডে স্ট্রেট একটা প্রশ্ন করবো, অপশন দেবো দেবো না, তুমি আনসার দেবে। তো ক্রিকেট রাউন্ড স্টার্ট করছি প্রথম। তো ক্রিকেট রাউন্ডের প্রথম প্রশ্ন হলো টেনিস ক্রিকেট জগতে তোমার এন্ট্রি কবে হয়েছে, কোন ইয়ার, আর ফার্স্ট টিম কে, কোন টিমের জন্য খেলেছো, আর ক্যাপ্টেন কে ছিল? 2003 সালে আমি ফার্স্ট টেনিস ক্রিকেট মানে টুর্নামেন্ট খেলতে যাই,
আমার টিমের নাম ছিল মহীশূর ক্লাসিক ক্লাব। আচ্ছা, এটা কি লোকাল টুর্নামেন্ট ছিল? হ্যাঁ, লোকালি, মানে খুব কম ক্যাশ প্রাইজ, মনে হচ্ছে খুব সম্ভবত 7,000-5,000 ছিল এরকম হবে। ক্যাপ্টেন কে ছিল? কম ক্যাপ্টেন ছিল পাইন্দা, মনে হচ্ছে পাইন্দা বলে একজন সিনিয়র প্লেয়ার ছিল, মনে হচ্ছে পাইন্দাই ক্যাপ্টেন ছিল। তো পিএলবি টিমের সাথে কবে থেকে যুক্ত হলে আর কি করে কন্টাক্ট মানে কি কন্টাক্টে এলে? পিএলবি টিমের সাথে মানে পুরো ইয়ার খেলেছি এই 2020-19-20 যেটা হলো, আর না হলে তার আগে থেকেও 2018-17-18 পিএলবি টিমে কিছু কিছু ম্যাচ খেলেছি। মেদিনীপুর সাইডে পিংলা পিংলা এইদিকে যত মালিচক তেমাধানি আছে এই দিকটা বেশি পিএলবি টিমে খেলেছি। তো পিএলবি টিমে যুক্ত হয়েছি অ্যাকচুয়ালি তখন মোহনপুর পিএলবি ইউনাইটেড বলে যে টিমটা হয়েছিল সেই ইয়ারটা, তো সেই ইয়ারে নীলেন্দুদার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল, মানে আমার দাদার একদম দাদার মতো। তো নীলেন্দুদার থ্রু দিয়েই ওই দিক থেকে পিএলবি টিমে আমি খেলেছিলাম। তার আগে মুন্নাদাও আমাকে বলেছিল যে আমার টিমে খেলার জন্য, তো আমি কিছু কিছু টুর্নামেন্ট মেদিনীপুরের দিকে যত খেলাগুলো হতো এইগুলো পিএলবি টিমেই খেলতে বেশি ভালোবাসতাম। রাজদার টিমে মেনলি খেলতাম, বাইরে যতগুলো খেলা আসিতে অনেক বড় বড় টুর্নামেন্ট প্লাস বীরভূম সাইন্সিয়া এইসব সাইড এগুলো রাজদার টিমেই বেশি খেলতাম সেই বছর 2017-18 মনে হচ্ছে হবে। তো ওখান থেকে নীলেন্দুদার হাত ধরে প্লাস মুন্নাদাও বলেছে আমাকে খেলার জন্য। লাস্ট ইয়ার আমাকে পিএলবিতে পুরো সিজন খেলার জন্য পিন্টু মাস্টার যে আছে বালিচুকে, পিন্টু মাস্টার বলে একজন আছে, মানে উনি আমার মানে দাদারই মতো একদম, আমাকে পুরো ছোট ভাইয়ের মতো ভালোবাসে। তো উনি আমাকে বলেছিল যে পিএলবি টিমে তুমি খেলো, কোনো অসুবিধা না, আমরা তোমার পাশে আছি। সুজিত দা আছে বাজগুলের টিম ওনার, সুজিত দা উনিও বলেছে। প্রবীর দাও ফোন করে আমাকে অনেকবার বলেছে পিএলবি টিমে খেলার জন্য, মুন্না মাস্টার খুব ভালো লোক। আমিও জানতাম মুন্না মাস্টার খুব ভালো লোক, তো মুন্না মাস্টারের সঙ্গেই আমার খেলতে। তারপর থেকে আমি আস্তে আস্তে রাতুল দাও বলেছে, মুন্না মাস্টার নিজেও ফোন করেছে, তো সবাই মিলে আমাকে যখন বললো যে আমাদের টিমে খেলতে, আমিও ভেবে দেখলাম মেদিনীপুরের টিম আমি খেলে দেখি এটাই আমার বেস্ট হবে, বাড়ির বাড়ির কাছে আসতে সুবিধা হবে, বাড়ি আসতে সব দিক দিয়ে, এই জন্য পিএলবি টিম আমার খেলতে পারবে। তো এই যে ধরো গোটা সিজনে একটা যে সিজন চলে, ঠিক আছে, ওইটার মধ্যে যে এই যে হোম প্লেয়ার্স আমাদের নিজেদের বেঙ্গল প্লেয়ার্স আর বাইরের যারা আসে, ঠিক আছে, আসার পর যে একটা সিচুয়েশন একটা পুরো সিজন চালাতে হয়, ওইটার মধ্যে তুমি অ্যাডজাস্ট কিভাবে করো? কেননা বাইরের প্লেয়ারের কিছু বাইরের কিছু কালচার ইথিক্স থাকে, প্লেয়িং প্র্যাকটিসেস একটু আলাদা, কিভাবে অ্যাডজাস্ট করো? অ্যাকচুয়ালি বাইরের প্লেয়াররা তো ওদের মতো করেই থাকতে পছন্দ করে, ওরা মানে যে যেরকম সব ধরো দিল্লি থেকে কেউ এসছে, একটা দিল্লি যত ছেলেরা যেখানে আছে ওরা নিজেদের মধ্যে একটা খেলছিল, মাঠের বাইরে ওরা সবাই যে যার মতোই থাকে, মানে আমাদের সঙ্গে অতটা ওদের সঙ্গে ইয়ার্কি ফাইজলামি হয় কিন্তু অতটা হয় না। কিন্তু আমি আমি একটু বেশি বেঙ্গল প্লেয়ারদেরকে টিম পার্টনার এখন মানে বিমল আছে, মুন্না ধুল আছে, রাজানাথ আছে, তো এরা মেদিনীপুরে ভুটানও আছে, ভুটানদার তো বেশিক্ষণ থাকে না, 10-15 বল জাবার ঝোপ মার শেষ। আমার ব্যাটিং বিমলের সাথে আমার ব্যাটিং পার্টনার খুব ভালো লাগে, আগে যখন রাজদার টিমে খেলতাম পিকুর সাথে খেলতে আমার খুব ভালো লাগে। আচ্ছা, তুমি উইকেটটা দিও না, এটা বিমল খুব বলে, ওই জন্য বিমলের সাথে ব্যাটিং করতে আমার খুব ভালো লাগে। বেস্ট নক তোমার যত আপাতত এখন অব্দি যত খেলেছো তোমার বেস্ট নক কোন ইনিংসটা তোমার এখনো মনে আছে? হাইয়েস্ট রান না বেস্ট ইনিংস তোমার হিসাবে মানে স্পেশাল, সব থেকে স্পেশাল কোনটা মনে হয়? স্পেশাল তো অনেকই আছে, এবারে ওইভাবে স্পেশাল পার্টিকুলার হলে বলা খুব, স্পেশালের মধ্যে তো রিসেন্টলিও আছে বলো, লায়ল কাটটা খুব ভালো লেগেছিল, মানে নিজেকে খুব স্যাটিসফাইড লাগছিল। 2018-19 লাস্টের দিকে মনে হচ্ছে হবে, তো হোলদিয়ার একটা মঞ্জুশ্রী নাইট বলে হয়, তো ওখানে একটা মানে আমাদের এগেস্টে যে টিম ছিল
আমার মনে হয় টেনিস ক্রিকেটের ওর থেকে ভয়ঙ্কর টিম কিছু হতে পারে না, কারণ টিল্লু শর্মার ফুল টিম ছিল, জগৎ সরকারও ছিল ওই টিমে, আর কৃষ্ণা সাতপুটেও ছিল, জন্টি সরকার ছিল, মানে দুর্দান্ত টিম, সরোজ, লাকি, বিকি, গোপাল যারা ছিল সবাই ছিল, মানে বিজয় পাওলেও ছিল। তো ওই টিম মানে আমার দেখা সেরা টিম, মানে এগেনস্টে যাদের দেখা খেলেছি। তো যে মাঠটায় খেলা হয়েছিল মাঠটা বিরাট বড় মাঠ এবং নাইটে খেলা হয়েছে, আর পিচটা একদম জঘন্য ছিল, মানে উইকেট ভেঙে গিয়ে একদম টুকরো টুকরো হয়ে গেছে। আমি খেলেছিলাম পিএলবিজি হয়ে খেলেছিলাম, ভুটান, আমি, বাবলু, সোনু এরাই খেলেছিলাম ব্যাটসম্যান, আর বাইরের বোলাররা ছিল ফারমান, অঙ্কুর সিং ছিল, অঙ্কুর ভাইয়া, ছ ওভারে আমরা করেছিলাম 53 রান, আমারই রান ছিল 43 রান, আর ওই ওই মাঠে 53 রান মানে অনেক রান, মানে যা পিচ ছিল আর যা মাঠ ছিল, যা বড় মাঠ এবং নাইটে খেলা। ওরা লাস্ট ওভারে ওদের 10 রান বাকি ছিল, এখান থেকে মনে হচ্ছে ওরা 4 রানে হেরে গেছিল সম্ভবত। লাস্ট ওভার লোকেশ বল করেছিল, লাস্ট ওভার লোকেশ বল করেছিল, জন্টি আর জগৎ সরকার ব্যাট করেছিল, জগৎ জন্টিকে একটু ডট করে দিয়েছিল, লোকেশ ডট করে দিয়েছিল জন্টি। ওইটা খুব কষ্ট, মানে ওইটা ম্যাচটা জিতে খুব আনন্দ পেয়েছিল এবং সেমিফাইনাল খেলেছিল, সেমিফাইনাল। আচ্ছা এখন তোমাকে একটা কুইজ করব, একটা ইমেজ আসবে, 4টে অপশন থাকবে, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেটের উপর, ঠিক আছে, মুভমেন্টটা মানে মানে বলতে হবে কোন মুভমেন্ট এটা, ঠিক আছে, 4টে অপশন দেবো, কোয়েশ্চেনটা আসছে, দর্শকদের জন্য সেম কোয়েশ্চেন আসবে, 4টে অপশন আনসার দিতে পারবে। ক্যান ইউ গেস দ্য ম্যাচ? সচিন আউট হয়ে যাচ্ছে, ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল 1996, ওয়ার্ল্ড কাপ সুপার সিক্স 1999, ওয়ার্ল্ড কাপ ফাইনাল 2003, ওয়ার্ল্ড কাপ লিগ ম্যাচ 2007, কিভাবে গেস করলে বলো, আনসারটা পরে বলছি, ঠিক কি ভুল, মানে কি দিয়ে ভাবলে? সচিনকে দেখে একটু মনে হচ্ছে একটু এজেড হয়ে গেছে আস্তে আস্তে, তো বিশ্বকাপটা আমাদেরই ম্যাগরার বলে মনে হচ্ছে না, তো দাদা আগামী 5 বছরে তুমি বেঙ্গল টেনিস ক্রিকেটকে কোন পর্যায়ে দেখছো, মানে কোন লেভেলে দেখছো, মানে তোমার ধারণা কেমন, মানে গ্রো করবে 5 বছরের মধ্যে? এটা আস্তে আস্তে আমার মনে হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্র বা বিদেশ, মানে বাইরে যেরকম টুর্নামেন্ট গুলো হয় ওই টুর্নামেন্ট গুলো সঙ্গে আমাদের বেঙ্গলের টুর্নামেন্ট গুলো হয়ে যাবে, কারণ এখন সব লাইভ হয়ে গেছে, কারণ ওই টুর্নামেন্ট গুলো অনেক আগে থেকে লাইভ হচ্ছিল, তো আমাদের এগুলো তো লাইভ কোনো, তো লাইভ যত হবে আমার মনে হয় পপুলারিটি আরো বেশি বাড়বে। সবাই খারাপ ভাবতে, তো এই জন্যই মনে হচ্ছে আরো বেটার হতে যাচ্ছে আস্তে আস্তে লাইভ হওয়ার জন্য। তো এখন আবার তোমাকে সেম এরকম একটা কুইজ করব, এবার এটা হলো টেনিস ক্রিকেটের উপর, আমাদের বেঙ্গল টেনিস ক্রিকেটের উপর, গেস দ্য ক্রিকেটার, সেম ফর অডিয়েন্স, একটা পাজল থাকবে, 4টে অপশন থাকবে, কমেন্ট করো। গেস দ্য টেনিস ক্রিকেটার, জগৎ সরকার। লুকটা কেমন হয়েছে বলো, এটা ম্যাচ হয়নি ঠিক, এখন এখন আমরা নন ক্রিকেট রাউন্ডে বাড়বো, ক্রিকেট ভুলে যাও, ঠিক আছে, ক্রিকেট শেষ, ক্রিকেটের সব প্রশ্ন শেষ, নন ক্রিকেট রাউন্ডের মধ্যে আমরা তোমার প্যাশন হবিজ নিয়ে কথা বলবো, ঠিক আছে, তো নন ক্রিকেট রাউন্ড স্টার্ট করছি। প্রথম প্রশ্ন হলো, সৌগত মান্না গ্রামের সাইডে থাকতে ঘুরতে ভালোবাসে নাকি শহরে গিয়ে থাকতে ঘুরতে ভালোবাসে?
গ্রাম গ্রাম অবভিয়াসলি গ্রাম আমার বাড়ি, আমার বাড়ির সামনেই মানে অনেক ধানের ক্ষেত আছে পুরো, মানে দরজা খুললেই একদম সকালে ধানের ক্ষেতই দেখতে পাই। তাহলে তো আমাদের যেতে হবে তোমাদের বাড়ি। গ্রামের সিনারিটাই আমার বেশি ভালো লাগে, শহরে তো একদম ভালো লাগে। শহরে তো থাকি আমরা, আমাদেরও শহরে পলিউশন বেশি, পলিউশন সব দিক থেকে। এমনিতে গ্রামের অনেক ভালো। আমার মানে একটা মানে আইডিওলজি আছে হলো যে মানে আমরা যে এই যে শহরে থাকি, সকাল থেকে যে বিকেলটা হয় না কিভাবে পার হয়ে যায় বোঝা যায় না, সেই যে বিকেলের আমেজ একটা হয় ওটা গ্রামে খুব সুন্দর পাওয়া যায়। গ্রামে দুপুর থেকে বিকেল হচ্ছে। হ্যাঁ, তো নেক্সট কোশ্চেনে বাড়ছি। তো সৌগত মান্নার কিরকম পোশাক পরতে ভালো লাগে, ট্র্যাডিশনাল, ক্যাজুয়াল আর না ফর্মাল? এমনি প্লেন পোশাক, এমনি জার্সিতে একটু বেশি ভালো লাগে। আচ্ছা, জার্সি এমনিতে জিন্স আর আচ্ছা 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 আর একটা মানে জার্সি পরে যখন তুমি মানে বাজার করতে যাচ্ছো, হ্যাঁ, আর এখন তো ইউটিউব চলে এসেছে, সবাই ইউটিউব দেখে আর তোমার খেলা টেনিস ক্রিকেট তো অবভিয়াসলি অনেকেই দেখে, তো ওখানে কি কিছু ডিসকাউন্ট পাও বাজারে? ঠিক আছে চলো কিছু ডিসকাউন্ট দিয়ে দিই। কেউ জেনে না যে মানে এরকম হলো, ধরো মানে বললো যে তুমি ধরো 45 রান মেরেছো, 45 টাকা ডিসকাউন্ট যাও, আর মাংসতে 45 টাকা ডিসকাউন্ট, ব্যবসায়ী উঠে যাবে পরের দিন। আচ্ছা, 3 নম্বর প্রশ্নতে যাচ্ছি। 3 নম্বর প্রশ্ন কুইজ আবার, ঠিক আছে? বলিউড মুভি চিনতে হবে, ঠিক আছে? সেম ফর অডিয়েন্স, একটা পোস্টার আসবে, 4টে অপশন থাকবে, চিনতে হবে। গেস দ্য মুভি। হাম, বড়ে মিয়া ছোটে মিয়া, তু চোর মে সিপাহি, তু শহনশাহ অর মে কুলি। বড়ে মিয়া ছোটে মিয়া, কারেক্ট আনসার। ওরা এমনি গোবিন্দা আর অমিতাভ হামেও ছিল একসাথে, দুটো দুটো। আচ্ছা, তো দাদা নেক্সট কোশ্চেন হচ্ছে, তো আমফান যখন ঘটেছিল তারপরে যে তোমার মানে বেঙ্গল, গোটা বেঙ্গলই ধ্বংস হয়েছিল কাছাকাছি, তো তোমার ওইদিকে যে সিচুয়েশনটা ছিল ওটা কিরকম ছিল? আফটার দ্য কন্ডিশন মানে কি রিয়াকশন ছিল, মানে কি রকম ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি বলতে আমাদের বাড়িতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু বাড়ির পাশে যত নাচগুলো ছিল যা দুলছিল হাওয়াতে, মনে হচ্ছে না এই ভেঙে পড়ে, তো খুবই টেনশনের মধ্যে তখন কেটেছে। ওই যে 6-7 ঘন্টা ঝড়টা হয়েছে, আর এমনি এই যে ধরে নাও এই যে চাষবাসের জমি ঠুমি এগুলোতে কত ক্ষয়ক্ষতি হয়েছে? তখন ধানটা উঠে গেছিল আমাদের এখানে, মানে ধান যে কাটাইয়ের কাজ ঝাড়ি ওটা হয়ে গেছে, মানে আমাদের সামনে যে ক্ষেতটা আছে ওটা তখন হয়ে গেছিল, কিন্তু গাছপালা প্রচুর পড়ে গেছে, মানে ইলেকট্রিক পোস্ট আর বড়। তোমাদের ওখানে কারেন্ট কখন এসেছে? আমার 13 দিন পর কারেন্ট এসেছে। আচ্ছা, 13 দিন লেগেছে। আচ্ছা, জলের তো তোমাদের ওই সাইডে সমস্যা হয় না? না, জলও সমস্যা হচ্ছিল, কারণ সজল ধারার জল আছে, কারেন্ট না থাকার জন্য ছিল না, যার ফলে আমাদের এই একটু 300 মিটার দূর থেকে কি যে পাম্প কল আছে, পাম্প কল করে মানে অনেক জল বই মানে নিয়ে আসতে ছিল বাড়িতে, খুব কষ্ট হচ্ছিল 13-14 দিন যখন কারেন্ট না আসে। আর কেবল এসছে 20-22 দিন, 20 দিন পর মনে হয় কেবল এসছে। আচ্ছা, টিভি কেবল? নো টেলিভিশন মানে 13 দিন, আর তুমি বলে 22 দিন, মানে আরো 7-10 দিন মানে টিভি কিছু ছিল না? না, এবারে প্রশ্নটা হলো, পাবজি নাকি টিকটক, কোন মানে কোনটা ইউজ করো? না, দুটোর কোনটা ইউজ করি না। মানে প্রাধান্য মানে কারণ আছে, প্রধান কারণ কোনো?
অ্যাকচুয়ালি আমি কোনো গেম ইউজ করি না, মোবাইলে আমার কোনো গেম ইনস্টল করা নেই, গেম খেললে এমনি চোখের ক্ষতি, আর এমনিতেই গেম আমার পছন্দও না গেম খেলা। আর টিকটক এর সাথে কোনো তোমার জীবনের সেরা স্মৃতি যদি বলি, জীবনের কিন্তু, হ্যাঁ সেরা স্মৃতি বলতে, তখন আমি ছোট মানে একটু নর্মাল টিমেই খেলতাম, খেলতে খেলতে পিনাকি ধরে একবার খড়গপুর টুর্নামেন্ট খেলতে গেছিলাম, ধোনির যে ফ্রেন্ড আছে খড়গপুরে সত্যপ্রকাশ ভাইয়া, তো উনি একটা টুর্নামেন্ট করা, আচ্ছা সত্যপ্রকাশ ভাইয়া, তো ওই টুর্নামেন্টে মানে ওখান তখন খড়গপুরে ওটা বেস্ট টুর্নামেন্ট, তো ওই টুর্নামেন্টে আমি মানে ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলাম, মানে আমি স্টার্ট যখন মানে একদম বাচ্চা বয়স থেকে আস্তে আস্তে আমি একটা বড় টিমের এগেনস্টে রান করেছিলাম, তো ওখানে তিনটে ম্যাচে আমি দারুণ রান করেছিলাম, ফাইনালেও মনে হয় 30-40 রান করেছিলাম, তো ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়নি, কিন্তু ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড সেমি ফাইনাল তিনটেতেই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলাম, এবং ম্যান অফ দ্য সিরিজও হয়েছিলাম, এবং টিল্লু শর্মার এগেনস্টে পুরো ওদের যে এখন মেন টিম সুনীল জোন্স, কামরুল্লা, টিল্লু শর্মা, জাভেদ, নাসির, এদের যে একটা প্যাকড আপ টিম ছিল, তো ওই টিমকে হারিয়ে আমরা ফাইনালে উঠেছিলাম এবং চ্যাম্পিয়নও হয়েছিলাম, তো ওইটাই আমার লাইফের টার্নিং পয়েন্ট, না ওইখান থেকে আমাকে সবাই মানে জানতে পারলো যে রিকগনিশন চলে এসেছে, হ্যাঁ ওইখান থেকে আমার নামটা খুব হয়েছে। তো এখন বাড়ছি, এখন নন ক্রিকেট রাউন্ড শেষ হলো, আগে হলো র্যাপিড ফায়ার রাউন্ড, র্যাপিড ফায়ার রাউন্ডে তোমাকে স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন করব, অপশন দেবো দেবো না, স্ট্রেট যেটা মাথায় আসবে ওটা আনসার দেবে, র্যাপিড ফায়ার রাউন্ড স্টার্ট করলাম। প্রথম প্রশ্ন, কলকাতায় যখন আসো, কলকাতাতে আসবে ধরো, ট্রাভেলিং ভাইয়া ট্রেন নাকি বাস টু কলকাতা? ট্রেন, ট্রেন, মেশাদা, মেশাদা থেকে ট্রেন ধরে হাওড়া। আচ্ছা, মেট্রোতে ভালো লাগে, মেট্রো। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, মানে তুমি ঘুমাচ্ছো আর স্বপ্ন দেখলে কি তোমাকে পিএলবি টিম থেকে বাদ দিয়ে দিয়ে দেওয়া হয়েছে, কোন একটা ম্যাচ চলছে ওখানে তোমাকে বাদ দিয়ে দিয়েছে, তো তোমার রিঅ্যাকশনটা কি থাকবে? এটা কি করে বলবো, আশা করি মুন্না মাস্টার বাদ দেবে না, কারণ মুন্না মাস্টার একটা প্লেয়ারকে ও শেষ অব্দি সুযোগ দেয়, কারণ ও যদি অফ ফর্মেও থাকে তো যেই সিজনে যেই প্লেয়ারটাকে চুজ করে ওকে সারা সিজনের লাস্ট অব্দি ওকে খেলায়, আশা করি মুন্না স্যার একটা দুটো ম্যাচ কেন, আমি তো রাজনন্দিনীতেও দেখতে গেলে আমারই জন্য ম্যাচটা হেরেছি, কিন্তু তারপরে মুন্না স্যার আমাকে একটা কোনো কথা বলেনি, যাক ব্যাটে লাগেনি হেরে গেছি এমনি, যার ফলে মুন্না স্যার মানে দুঃখ আছে মনের মধ্যে, কিন্তু আমাকে কোনোদিন কিছু বলেনি, তো যার ফলে আমাকে আশা করি ওরকম কিছু করবে না, কারণ বাদ দেওয়ার তো প্রশ্নই নেই, কারণ সিজনের শেষ অব্দি আমি কেন, যে কোনো টিম প্লেয়ারে যদি ঢোকে তাকে শেষ অব্দি সুযোগ দেয়, এই এই বছরই তরুণ সিং কে দিল্লি, যে তরুণ সিং 19টা ম্যাচ পর পর জিরো করেছে, পর পর 18টা না 19টা ম্যাচ জিরো করেছে, তাও খেলিয়ে গেছে প্রত্যেক দিন, মানে যতদিন ও এখানে ছিল, তারপরে ওর টিকিট ছিল ওকে ছেড়ে দিয়েছে, যার ফলে তাহলে কি আর পরের বার তার তো টিকিট আর আসবে না বলে, তরুণ সিং অনেক বড় প্লেয়ার, দিল্লির বিরাট বড় প্লেয়ার তরুণ সিং, কিন্তু আমাদের কপাল খারাপ যে এলবি টিমে এসে রান করতে পারেনি, কিন্তু অন্যান্য টিমে এসে, যার ফলে কিন্তু মুন্না স্যার ওকে সুযোগ দিয়েছে, এই গুণটা মুন্না স্যারের মধ্যে যা আছে মানে খুব ভালো গুণ, যে সবাইকে সুযোগ দেয় যতই খারাপ প্লেয়ার হবে, খারাপ পারফরমেন্স করুক না। তৃতীয় প্রশ্ন হলো, তৃতীয় প্রশ্ন কুইজ আসবে একটা, একটা আমাদের বেঙ্গল টেনিস ক্রিকেটেরই ক্রিকেট গ্রাউন্ড, চারটে অপশন দেবো, চিনতে হবে ক্রিকেট গ্রাউন্ড কোনটা, সেম ফর অডিয়েন্স, চারটে অপশন আসবে ক্রিকেট গ্রাউন্ড কেন? গেস দ্য ক্রিকেট গ্রাউন্ড, দিগল গ্রাম, জোজো কাপ, নান্দনিক কাপ, রেড রোজ, নান্দনিক কাপ মনে হচ্ছে, নান্দনিক কাপ, কিভাবে কিভাবে মানে গেস করছো? নান্দনিক কাপের লাইটটা খুব ভালো হয়, তো এইটা লাইটটা খুব ভালো, আর উপরে ওই যে
মানে এরকম করে তোলা ওই উপরে যে পুরো প্লাগার দিয়ে ওইটা না কারেক্ট আনসার কারেক্ট আনসার কারেক্ট আনসার নাকি লাগে বা ওর উপর দিয়ে যায় আমরা আমরা আরেকটা ইমেজ পেয়েছিলাম যেটার মধ্যে কাপ ছিল সাথে ঠিক আছে অবভিয়াসলি এটা দিয়ে দিলে হয়তো স্বাগত মানার জন্য ইজি হয়ে যাবে তাই একটু পিচ এরিয়াটা দিয়ে দিই কারেক্ট আনসার তাহলে ফোর্থ কোশ্চেনে যাচ্ছি যদি সৌগত মান্না ক্রিকেটার না হতো তাহলে আমরা তাকে কোন ফিল্ডে দেখতাম এটা তো জানি না এটা আস্তে আস্তে হয়ে গেছে কারণ ক্রিকেট আমি ছোটবেলা থেকে খেলতে খুব ভালোবাসতাম তো খেলতে 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 আস্তে আস্তে শর্ট ক্রিকেট খেলতাম প্রথমে শর্ট ক্রিকেট থেকে দাদার হাত দিয়ে অর্পণ দা বলে একজন আছে ও আমাকে লং ক্রিকেট খেলতে নিয়ে গেল ওই ক্লাসিক ক্লাবে তো ওখান থেকে আস্তে আস্তে খেলতে 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 ডে বাই ডে মানে ইম্প্রুভ হতে 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 আস্তে আস্তে আগে এটা নেশাই ছিল মানে ক্রিকেটটা খেলবো এটাই নেশা এখন একটা পেশাই হয়ে গেছে মানে ক্রিকেট খেলে ইনকাম টাকা আসছে পয়সা আসছে আগে কম টাকা পেতাম এখন আস্তে আস্তে ইনকাম ভ্যালু বেড়েছে তো এটা আস্তে আস্তে হয়ে গেছে এটা কোনো মানে জানতাম না যে এটা ছাড়া কি করবো আমি তো কোনোদিন ভাবিনি যে ক্রিকেট ছেড়ে অন্য কিছু করবো পড়াশোনা করতাম আগে কিন্তু পড়াশোনা তো ভালো লাগতো না করতে কিন্তু করতে করতে আস্তে আস্তে মাধুরী দীক্ষিত না জুহি চাওলা দুজনের মধ্যে একজনকে চুজ করতে হবে এক ডেট তোমার কারোর সাথে কি করে ডুয়েট করবো ওদের সাথে মানে তোমাকে যদি বলি একজনকে প্রপোজ করতে হবে কাকে করবে মাধুরী দীক্ষিত না জুহি চাওলা আগেই করব না ওই অলি কল্পনা ওগুলো অবাস্তব কল্পনা না কিন্তু কি মানে তোমার দুজনকে পছন্দ তাই করতে পারবে না 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 ওর জন্য নো সেলিব্রিটিদের পেছনে ছুটে কোনো লাভ আছে আমরা ছাপোষা বাঙালি সিম্পল যাওয়া উচিত বেকার ওই ছেঁড়া কাটায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখে লাভ নেই তো ওগুলো কোনো লাভই নেই তো তোমার শেষ প্রশ্নে যাচ্ছি যে সৌগতটাকে তো সবাই ভয় পায় অন অন ফিল্ড তো এমন কিছু জিনিস আছে যে যেটাকে কি সৌগত মান্না ভয় পায় এমন কিছু কোন জিনিস বা কোন প্লেয়ারই হতে পারে বা কোন বোলারই হতে পারে বা কিছু কি যা কিছু বা সিচুয়েশন সব সব বোলারকেই ভয় লাগে যেই বোলার বল করতে মনে হয় আমি আউট হয়ে যেতে পারি তো ভয় লাগে তাও তো লম্বা লম্বা ইনিংস খেলো খেলতে খেলতে ওটা হয়ে যায় যখন মাঠে নামার আগে পর্যন্ত সবাইকেই ভয় লাগে মানে আমি যখন মানে ওই মোমেন্টটা খুব খুব ভয়ের মানে নামার সময় খেলা দেখবো আমরা হয়তো মাঠে পৌঁছে গেছি একটা চলছে তো পরে শুনে নিলাম যে এই ম্যাচটা রাজ্যেশ্বরের সাথে খেলা আছে বা টিল্লু শর্মার সাথে খেলা আছে তখন ওদের সব ভয় লাগে কিন্তু যখন মাঠে নেমে যায় ব্যাট হাতে যখন মাঠে নেমে যায় আর কাউকে ভয় লাগে তো এটার সাথে কিভাবে আমাদের শো যে কোয়েশ্চেন রাউন্ড শেষ হলো বলো ফিডব্যাক কেমন কেমন লাগলো ফিডব্যাক খুব ভালো লাগলো এটা বললাম প্রথমেই এটা একটু আনকমন মানে যত সবই অর্গানাইজ হয়েছে এটা একটু ডিফারেন্স আছে সবকিছু মানে মানে একটু হ্যাঁ পার্সোনাল লাইফ নিয়েও কথা বলি আর কি ভালোই লাগে তো দর্শকরা সাবস্ক্রাইব করো theworldcricket.com কে আর প্রেস দা বেল আইকন কে প্রেস করো তো নরমালি কি হয় মানে আমরা এই শোটা যদি একসাথে বসে স্টুডিও বা ওরকম ভাবে করতাম তাহলে তোমাকে আমরা একটা গিফট দিতাম আমাদের তরফ থেকে theworldcricket.com এর তরফ থেকে কিন্তু এখন যেরকম আমরা দূরে আছি তো অনলাইনে আমরা একটা জিনিস বানিয়েছি যেটা আমরা তোমাকে দেখাবো তো আদিত্য উই লাভ মিস্টার ডিপেন্ডেবল সৌগত মান্না থ্যাংক ইউ তো এখন যদি হ্যাঁ হ্যাঁ তো যাওয়ার আগে নিজের ফ্যান্স এর জন্য কি কোনো যদি তুমি কোনো মেসেজ দিতে চাও মানে আনলক হয়ে গেছে করোনা পিরিয়ডও দিতে পারো বা যা ফ্যান কে বলতে চাও একটা মেসেজ ফ্যানদেরকে বলবো আমি নিজেও টেনশন নিয়ে আছি অ্যাকচুয়ালি খেলা হবে কি হবে না আমি জানি না তো যদি আশা করি হয়তো খেলা হতে পারে কারণ অনেক ভ্যাকসিনের কাজ চলছে ওষুধও টুকটাক বেরিয়েছে
তো আস্তে আস্তে এখনো 5 মাস বাকি আছে, আশা করি সব ফ্যানদেরকে একটাই কথা বলবো, কেউ মন খারাপ করো না বা টেনশন নিও না, আস্তে আস্তে আবার খেলা শুরু হবে, আমরা আবার মাঠে যাবো, আবার ভালো ভালো ইনিংস খেলবো আশা করি। তো সব ফ্যানদেরকে এটাই আমি বলতে চাই, ডোন্ট টেক টেনশন, খেলা আমি কেন সবাই এখন যত ভালো ভালো প্লেয়ার আছে সবাই প্রস্তুতি শুরু করে দিয়েছে অলরেডি, আমাদের এখানে এখনো শুরু হয়নি, আমরা পুজোর পরেই শুরু করি, আমাদের প্র্যাকটিস করি পুজোর পরেই, তো তখন দেখা যাবে। তো দাদা সাথে থাকো একটু, তো দর্শকদেরকে বলছি যে কমেন্ট করো কেমন লাগলো শো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, আর কমেন্ট করো যে নেক্সট কাকে দেখতে চাও। তো আজকে আমি হোস্ট কিশোর কুমার ব্যানার্জি, আমার সাথে হোস্ট আদিত্য কুমার পান্ডে, আর আমাদের যে গেস্ট ছিল সৌগত মান্নার তরফ থেকে, টাটা।